হ্যালো গাইস কেমন আছে সবাই গাইস বলুন দিদি বলুন মাসি বলুন আংটি বলুন নানু বলুন নানু বলুন সবাই করি অনেক ভালো আছে আজকের মূলত যারা পারফরমেন্স লাভার তাদের জন্য কারণ পোকো কিন্তু লঞ্চ করে দিয়েছে পোকো অ্যাপ সিক্স স্মার্টফোনটি যারা রয়েছেন তারা অবশ্যই কুমার বিন্দু নেমে পড়ুন এই সম্পূর্ণ দেখার জন্য কারণ আমি এটা বলবো যা আগের যে পোকো অ্যাপ ফাইভ যে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে সেটা আপগ্রেডেড ভার্সন এটা বলতে পারে আর পোকো অ্যাপ ফাইভ সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে আর আপনারা জানেন যে পোকো এফ সিরিজ মূলত কিন্তু ফ্ল্যাগশিপ ক্লিয়ার হয়ে থাকে আর এই স্মার্টফোনটাও কিন্তু অ্যারাউন্ড আন্ডার তিরিশ হাজার অনেক কিছু অফার করছে আমাদেরকে পারফরমেন্স লাভারদের জন্য ভিডিওটি খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই চ্যানেল ফেলে আমার পাশে থাকা বেলকুন্ড অল করে দিবেন সর্বপ্রথম কথা বলে যাক স্মার্টফোনের আনবক্সিং এর ব্যাপারে সো গাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালার একটি বক্স এবং কেন উপরে পোকো এফ সিক্স এটা মেনশন করেছে আর কি বক্সটি লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা একটা স্মল কার্ডবোর্ড বক্স পেয়ে যাবেন যেখানে সাধারণত যা থাকে একটা সিম ইজেক্টর টুল ইউজার ম্যানুয়াল তো আমি বুঝিনা যে আসলে ইউজার ম্যানুয়াল গুলো পড়ে কে যেসব লোকেরা এই ইউজার ম্যানুয়াল গুলো পড়ে তাদেরকে অবশ্যই নোবেল দেওয়া উচিত দেন একটি সিলিকন কাভার কেস দেন রয়েছে আমাদের কানকিত স্মার্টফোন দেন এই বক্স কিন্তু আপনাকে প্রোভাইড করেছে ওয়ান টোয়েন্টি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার দেন টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল তবে এটা মনে করেন না যে মোবাইলটা আপনার ওয়ান টোয়েন্টি ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট করে অবশ্য কথাটা কেন বলতে সামনে অবশ্যই বুঝতে পারবেন সো বন্ধুরা ডিজাইনের প্রসঙ্গে বললে স্মার্টফোনটির ডিজাইনটা অনেকের পছন্দ হবে অনেকের হবে না সেটা স্বাভাবিক অ্যাজ ওয়েল এস স্মার্টফোনটির ডিজাইন নিয়ে বললে কিন্তু এখানে টাইটেনিয়াম কালারের একটি ব্যাগ দেখতে পাচ্ছেন যেখানে আপনি পলি এর মতো ম্যাট ফিনিশ পেয়ে যাবেন তবে স্মার্টফোনটি ব্যাকে থাকছে প্লাস্টিক তবে ফ্রেম হিসেবে কি ইউজ করা হয়েছে সেটা এখনো জানা যায়নি সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার থিকনে

থাকছে আমি একটু অতীত নিয়ে বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আপনাদের পোকো অ্যাপ ফাইভ সম্পর্কে ধারণা রয়েছে এবং পোকো অ্যাপ ফাইভের কিন্তু এটা আপগ্রেড ভাষণ বলতে পারেন এবং যে স্মার্টফোনটিতে যে টি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু আপনার লেটেস্ট এর জেনারেশনের চিপ যেটা আপনার স্ন্যাপড্রাগন এইট হান্ড্রেড আর এটার অন্তত স্কোর আপনার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের কাছাকাছি আর আপনার যে পোকো অ্যাপ ফাইভটা রয়েছে ওটারও কিন্তু আপনার অন্তত স্কোর ছিল নাইন লাইকের মতন মেবি স্মার্টফোনটিতে চিপসট টি থাকায় আপনি পাবজির মতন গেমটি ভালো আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা ভিডিওটি ভালো লাগলে

ফোনটা যারা পারফরমেন্স লাভার রয়েছে ওটাও কিন্তু বাজেট হিসেবে এটা কিন্তু তাদের মুখে হাসি ফোটাবে ফুটাবে কারণ এতে র্যাম টাইপ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার এলপি ডি এর ফাইভ এক্স এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে ইউএফ এস ফোর পয়েন্ট ও যার ফলে খুব ভালো রিড এবং এর স্পিড পেয়ে যাবেন স্মার্টফোনটি বাজারে দুইটা র্যাম ব্যান্ড অ্যাভেলেবল থাকছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ইন্টারনেল স্টোরেজ টুয়েলভ জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ইন্টারনেল স্টোরেজ থাকছে না কোনো মেমরি কার্ড স্লট ওভারঅল এই স্মার্টফোনটিতে আপনি ডে টু ডে যে মাল্টি টাস্কিং করুন অত ভিডিও এডিটিং করুন সবকিছুই কিন্তু অনায়াসে করতে পারবেন তেমন কোনো ল্যাগস এবং ফ্রেম ড্রপ দেখা দিবে না যেহেতু মাল্টি ডিসপ্লে দিয়ে করা হয় ডিসপ্লে প্রসঙ্গে বললে স্মার্ট ফোনের ফোনটা আসলে আপনি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে পাবেন তবে আপনার পোকো রেগুলেশন ছিল ফুল এইচ ডি প্লাস তবে এই স্মার্ট আপনি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেগুলেশন একটি ডিসপ্লে পাবেন যেটা সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এতে রয়েছে কিন্তু ওয়ান টোয়েন্টি এর মতন ফার্স্ট রিফ্রেশ রেট দেন তার সাথে আর রয়েছে কিন্তু এস আর টেন প্লাসের সার্টিফিকেশন এবং চারশো চেয়েচল্লিশ পেড ডেন্সিটি আর এই সম্পূর্ণ ডিসপ্লেটিকে টিকে প্রোটেকশনের জন্য থাকছে কর্নিং ওয়ে গ্লাস ফিকটাস তার সাথে আরো রয়েছে আপনি আউটডোর এবং ইনডো এ ভালোভাবে ব্যবহার করার জন্য চব্বিশশো নিটসে পিক ব্রাইটনেস

50 মেগাপিক্সেল এর মেইন ওয়াইড জয়ার অ্যাপারচার 1.6 এবং সেকেন্ড আইতে রয়েছে আপনার 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড ও ব্যাক ক্যামেরা আপনি ওআইএস এবং ইআই দুটোই পেয়ে যাবেন আর আপনি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবে আর ফ্রন্ট ড্যাশলা আপনি 20 মেগাপিক্সেল একটা সেন্ট্রাল পাঁচল সেলফি ক্যামেরা পাবেন অল ওভার ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললাম আপনার ভালোই ন্যাচারাল ছবি তুলতে পারে এক কথায় বলবা যে এভারেজ এবার কথা বলা যায় আর একটি মেন টপিক স্মার্টফোনটি ব্যাটারির ব্যাপারে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে ওয়ান টোয়েন্টি ওয়াট কিন্তু সাপোর্ট করে না পুরো স্মার্টফোনটিকে ব্যাক আপ করার জন্য থাকছে ফাইভ থাউজেন্ড এর মেসেভ ব্যাটারি তো বক্সের প্রোভাইড করেছে আপনার ওয়ান টোয়েন্টি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার তবে এই স্মার্টফোনটি আপনার নাইনটি ওয়ার্ডের ফাস্ট কে সাপোর্ট করে তবে কোম্পানিটা ক্লেম করেছে আপনি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট ওটা চল্লিশ মিনিটের ভিতর করে নিতে পারবেন এবার কথা বলা যায় কিছু এজেন্সিয়াল বিষয় নিয়ে হয়তো অনেক পারফরমেন্স লাভারদের মনে খটকা লেগেছে কথাটি বলার পর কারণ এ কটকাটি ছোট হলো অনেকের জন্য আবার সেটা অনেক বড় হয়ে থাকে মাঝে মধ্যে হচ্ছে গিয়ে যখন আপনি স্মার্টফোনটি পোর্টস এন্ড বাটনের দিকে নজর দিবেন কারণ এখানে সমস্ত ধরনের পোর্টস এন্ড বাটন থাকলো থাকছে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন চাই তো আমি বুঝলাম না পোকো এ বোল্ট আসলে কেন করেছে যেহেতু এটা তারা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোনের দিকে নজর দিয়ে বানিয়েছে তাহলে এখানে অবশ্যই থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন চাই দেওয়া উচিত ছিল তবে এই কিন্তু রয়েছে আইপি সিক্সটি ফোর এর মতন সার্টিফিকেশন এবং সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এজেন্সির সেন্সর নিয়ে বললে কিন্তু এখানে এজেন্সির সব সেন্সর থাকে যেমন এক্সপ্লোমেটরি জাইরো অ্যাপ্রক্সিমেটরি কম্পাস এক্সেট্রা এক্সেট্রা যদি প্রাইসিং এর ব্যাপারে আবার কথা বলি তবে প্রাইজিং এর ব্যাপারে বলার আগে ছোট একটু গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি ওটিপি পিমিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেল আইকোন নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং এই স্মার্টফোনটির সম্পর্কে মূল্যবান মন্তব্য আপনি কমেন্টে জানাবেন তার সাথে ভিডিও তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না এই স্মার্টফোনটি এখনো অফিশিয়াল ভাবে লঞ্চ হয়নি এই স্মার্টফোনটির এখন এক্স্যাক্টলি প্রাইস আমি বলতে পারছি না তবে এটা আশা করা যাচ্ছে যে ভারতীয় বাজারে আপনারা 30000 রুপির মধ্যে কিন্তু এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে তাই আপনারা অবশ্যই একটা অনুমান করতে পারছেন যে বাংলাদেশের বাজারে আসলে এটার অফিশিয়াল প্রাইস কত হতে পারে তবে এই সম্পর্কে যেহেতু আমার কোনো কোনো ডিটেলস জানায় ডেট সম্পর্কে তাই সেই ব্যাপারে আমি স্পেসিফিক কিছু বলতে পারছি না সেই ব্যাপারে যদি আমি কিছু জেনে থাকি তাহলে অবশ্যই পিন দিয়ে দেব আপনারা অবশ্যই পিন কমেন্টটি চেক করে নেবেন ওভারঅল এই স্মার্টফোনটি পারফর্মেন্স লাভারদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি এ পর্যন্ত হোক সবারই ভালো লেগেছে দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ আলাইকুম